বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে এই ইনভার্টারটি দেখতে পারতেছেন, এই ইনভার্টারটি হচ্ছে একটি 12 ভোল্ট ডিসি ইনভার্টার, মানে 12 ভোল্ট থেকে সরাসরি 220 ভোল্ট আমরা আউটপুট পাই। তো এই ইনভার্টারটি কি 100% অটো কাজ করে? অবশ্যই করে। তো সেটা করতে হয়, তো অটো কাজ করার জন্য আমার লাগবে একটি 12 ভোল্ট ট্রান্সফরমার। তো স্যাম্পল 12 ভোল্ট অথবা 9 ভোল্ট হলেই হবে। আর লাগবে রিলে, তো দুটি রিলেই হলে হবে। তো একটি হচ্ছে আমাদের এসি কাট আউট করা, আর হচ্ছে একটি ডিসি সুইচ হিসাবে ব্যবহার করা। তো দুটি রিলে হলে হবে, অথবা 8 পিনের, কিছু কিছু রিলে আছে যেগুলা 8 পিনের রিলে হলে একটি হলেই হবে। তো আমরা একটি 8 পিনের রিলে ব্যবহার করব। তো এই সাধারণ রিলে হলেও হয়। তো আমরা একটি রিলে, যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে একটি 8 পিনের রিলে। তো এই 8 পিনের রিলে দিয়ে আমরা কাজটি করব। তো আমি সাধারণভাবে আগে একটি নলেজ দেওয়ার জন্য এটা বাইরেই দেখাবো। তো আমরা রিলের প্রথমত যে জিনিসগুলো দেখতে পাই সেটি হচ্ছে, দুটি হচ্ছে কয়েলের লাইন দেওয়ার জন্য, মানে রিলেটি অন অফ করার জন্য যে যে দুটি টার্মিনাল আছে, এটি হচ্ছে একটি কয়েল টার্মিনাল। তো এই কয়েল টার্মিনালে আমরা 12 ভোল্ট দিলেই আমাদের রিলেটি কাজ করবে। তো আমরা এখানে 12 ভোল্টের লাইন দিব। তো আমরা একটি ডায়োড দিয়ে লাইনটি দিয়ে নিয়েছি 12 ভোল্ট। তো আর আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে, আর যে 8টি পিন আছে সেটি হচ্ছে দুটি সাইডে বিভক্ত। তো আমরা এক সাইড ইউজ করব এসি সেকশনে, আর এক সাইড ইউজ করব ডিসি সেকশনের জন্য। তো এই যে প্রথম যে টার্মিনালটা, এটি হচ্ছে আমাদের কমন, আর দ্বিতীয়টি হচ্ছে এনও, মানে নর্মালি ওপেন, আর তারপরের যে লাস্টের টার্মিনাল সেটি হচ্ছে এনসি। তো আমরা এখন ট্রান্সফরমারের সাথে এসি সংযুক্ত করব, সরাসরি একটি এসি কোয়ার দিয়ে সংযুক্ত করব, এবং সেখান থেকে আমরা রিলেতেও লাইন দিয়ে নিব, এবং ইনভার্টারের যে লাইন আছে সেটিও আমরা রিলেতে দিয়ে দিব। তো ভিডিওটি একটু শর্ট করা হয়েছে এই কারণে, তো ভিডিওটি অনেক লং হয়ে যায়। তো কেউ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি যতটুকু সম্ভব বোঝাতে চেষ্টা করব। তো আমরা এই যে লাইন দিয়ে নিয়েছি, আমরা এখন লাইন দেওয়ার পর আমাদের কিন্তু রিলেটি কাজ করতেছে, এই যে আমাদের ইনভার্টারেও কাজ করতেছে, এবং কি এসি সেকশনেও কাজ করতেছে, একদম 100% কাজ করবে, 100% পিওর অবশ্যই কাজ করবে। তো আমরা এখন অফ করব। অফ করার পর কিন্তু অবশ্যই এসি সেকশন কাজ করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।